আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সম্প্রতি একটি খবর সামনে এসেছে। ভারত তালিবানের ভয়ে আফগান বর্ডার সংলগ্ন তাদের বিমান ঘাটিতে Su-30 MKI যুদ্ধ বিমানকে ডিপ্লয় করেছে। তাই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব কেন ভারত তালিবানকে এত ভয় পাচ্ছে এবং কেনই বা তালিবানের ভয়ে Su-30 MKI যুদ্ধ বিমানগুলিকে আফগান বর্ডারে ডিপ্লয় করলো। তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সম্মানিত দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন বা আমাদের চ্যানেলের ভিডিওগুলি নিয়মিত দেখেন কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তবে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। তো সম্মানিত দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন আফগানিস্তানে যখন মার্কিন সেনা দীর্ঘ 20 বছর যাবৎ ডিপ্লয় করা ছিল, তখন বর্তমানের তুলনায় ন্যূনতম হলেও আফগানিস্তানের মানুষের মনে শান্তি ছিল এবং আফগানিস্তান অনেকটাই শান্ত ছিল। যারই সুযোগ নিয়ে কিন্তু তখন ভারত আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তান এবং চীনকে ভাঙার অলীক স্বপ্ন দেখত, যে জন্য তারা আফগানিস্তানের মতো একটি যুদ্ধবিধ্বস্ত এবং ল্যান্ডলক কান্ট্রিতেও প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের মতো বিনিয়োগ করেছিল। কিন্তু বর্তমান সময়ে ন্যাটো ফোর্স আফগানিস্তান থেকে তাদের সকল সেনাকে প্রত্যাহার করে নিয়েছে, যাতে ন্যাটো মিত্রদের সাথে দীর্ঘ 20 বছরের আফগান যুদ্ধ শেষ হলেও ভারত আফগানিস্তানের মাটিতে অর্থনৈতিক এবং সামরিক দুই দিক দিয়েই অনেকখানি বাঁশ খেয়ে গেছে। কারণ দেখুন, তালিবান আফগানিস্তানের পুরো নিয়ন্ত্রণ নেবার পরেই তারা পরিষ্কারভাবেই বলে দিয়েছে অন্য কোনো দেশকে আফগান মাটি ব্যবহার করে আরেকটি দেশের উপরে স্পাইগিরি চালাতে দেওয়া হবে না, যা এক কথায় বললে আফগান মাটিতে তালিবান অন্য কোনো দেশকে অন্য কোনো দেশের বিরুদ্ধে কাজ করতে দেবে না। আর এজন্যই মূলত শোকে, দুঃখে এবং ভয়ে ভারত তাজাকিস্তানে থাকা তাদের ফারকর বিমান ঘাটিতে ভারতীয় বিমান বাহিনীর Su-30 MKI যুদ্ধ বিমানগুলিকে গোপনে ডিপ্লয় করা শুরু করে দিয়েছে। কারণ ভারত আফগান বর্ডারের কাছে যুদ্ধ বিমানগুলিকে ডিপ্লয় করে তালিবানের ওপরে অনেক আগে থেকেই একটা চাপ সৃষ্টি করে রাখতে চাইছে, যাতে করে আচমকাই তালিবানের কাছ থেকে কোনো বাঁশ খেতে না হয়। তো সম্মানিত দর্শক, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের এই চ্যানেলটিকে সাপোর্ট করুন।